লাগলে বলতে হয় তো তাহলে বুঝবো কি করে আমরা যাবো না বাড়ি এসো শাড়ি পরেছো বলে হজর খেয়েছো না আসলে শাড়ি পরার তো অভ্যেস নেই না একদম হ্যাঁ তবুও শাড়ি পরে তুমি নাচতে গিয়েছিলে আমি বললাম আমার ক্যাপ্টেন যেন আমাকে ক্ষমা করে দেয় তাহলে তো আমাকে কিছু একটা চাইতে হয় ওই দেখো আমরা রাত্রেবেলা ফেসে গেছি কোনো ট্যাক্সি নেই কোনো গাড়ি নেই বাড়ি ফিরতে পারছি না আমরা একটু ব্যবস্থা করবেন প্লিজ এটা চাইলেন এড়িয়ে যাচ্ছেন বললেন না কিন্তু